কলগাছিয়া রাজ চক্রর অন্তর্গত আমগুড়ি গাঁত বেকি নদীর তীব্র গড়াখহনীয়াত যাক গৈছে অর্ধ শতাধিক ঘর, মাটি ভেটি, খেতি পথার। আজি পুয়া আমগুড়ি গাঁর কদল আলির ঘর 10 মিনিটর ভিতরতে বেকি নদীর বুকুত যাক গৈছে। অলপতে হয়ে যাওয়া বানপানীর ফলত মানুষের বিস্তর ক্ষতি হওয়ার পাছত পুনের তীব্র গড়াখহনীয়ায় শত শত পরিয়ালক পথর ভিখারীত পরিণত করেছে। এই বাতরি বিভিন্ন সংবাদ মাধ্যমত সম্প্রচার হওয়ার পাছতো কোনো এগারী জনপ্রতিনিধির জেলা প্রশাসনের পর কোনো খবর নোলার অভিযোগ উত্থাপিত হয়েছে। রাইজে সরকারের ওসর ক্ষতিপূরণের নদীর গড়াখহনীয়ার স্থায়ী প্রতিরোধের দাবি জানাইছে। আজির যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে আসলতে বন বিভাগ যেটু বিভাগ আছে সেইটাই দায়ী বলে আমি কম। কিন্তু এইটু আসলতে মরাহতি আসলে এই মরাহতিখনত এটা পরিয়ালর মাটি বেশি আছে। সেই পরিয়ালে অবাধে যেটু খনন কার্য চলাইছিল বন বিভাগের, তার মানে গেতে বলেই কব লাগিব, যেহেতু বন বিভাগের আশীর্বাদত আমি বহুতবার কেবাবারও আমার সার্কল অফিসারক জানাইছিলো যে আমার ইয়াতে যে মরাহুতি মাটিখানি আছে এই মাটিখানার ফলত আমার এই আমগুড়ি গাঁখন আর কলগাছিয়া গাঁখনের বিস্তর ক্ষতি সাধন হব। কিন্তু কোনো গুরুত্ব দিয়া নাই, যার ফলত আজি মরাহুতিখন প্রাণ পাই উঠি আমার এই আমগুড়ি, বিশেষ আমগুড়ি গাঁর এই বারিষা খাল যাওয়ার পিছত আমার ইয়াতে বহুত কেটা ঘর, তার মানে গড়াখহনীয়ায় খহাই নিছে আর এনেকুয়া অবস্থা ধারণ করেছে যে এওলোক এই নদীয়ে কলগাছিয়ার প্রতি যেটু ভাবুকি আনিব। গতি আমি স্থানীয় বিধায়ক আর আমার বরপেটা লোকসভার এমপি মহোদয়ক আমি অনুরোধ জানাইছো যাতে আপনাদের প্রশাসনের লগত আলোচনা করি আমার ইয়াতে, তার মানে বান দিয়ার ব্যবস্থা করি আমার এই কলগাছিয়া গাঁখন আর আমগুড়ি গাঁখনের ক্ষতি সাধনের পর রক্ষা করে, এইখানে আমি জানাইছো। প্রায় 2 মাস আগতের পর এই বানপানি আহাতে বহু মানুষের বাড়িঘর ভাঙি লই গেল। আজি পুয়ারপর এই কদমালি নামের ঘর পাক্কি ঘরটু ভাঙি গল, তার বহুত ক্ষতি হল, তখন কোনো মাটি সম্পত্তি কোনো কিছুই নাই। সে কারণে সরকারের ওসরত মই অনুরোধ জানাইছো যে তাক কোনো সুবিধা দিব লাগে। 7টা বাজার 10 মিনিটের পর আমার এই বাড়িটা ভাঙি গেল, আমার খুব ক্ষতি হয়েছে, আমার এই পাকা ঘরটু ভাঙি গেল, আরও 4টা 5টা মানুষ ওই গা পানিতে পড়েছিল আর তার ক্ষতি হয়েছে। মোর আমার গাঁখন ভাঙি গেছে আর যে মাটি কাটে আছে ট্রেক্টরের পর এই মজর নামের মানুষ তাক মাটি কাটবার বারে বারে মানা করছি, সে আরও কয় যে মোর মাটি কাটুম তহর কি, এই কারণে কই আছে তা কইছি যে এই আমগুড়ি পরা এই মাটি কাটবার নালাগে, এইটু বেকি নদীর পরা ভাঙি আছে, এই এইটু ভাঙি আছে 2 মাস ধরে ভাঙি আছে, এখন খুব ভাঙি থাকে। এই 10 মিনিটের পর আমার ঘরটু ভাঙি নেগে গেল, পাকি গা ঘর। এই 1 সপ্তাহের ভিতর বানপানির পিছত কেটা ভাঙি বান পিছত পরা 50টা বাড়ি ভাঙি গেল। হ্যাঁ, সরকারে কোনো ব্যবস্থা নেয় নাই, আমার ব্যবস্থা লাগে আর মই গরিব মানুষ, হাজিরা করে খাওয়া মানে 2 মাস ধরে বানপানি হয়ে আছে। আমার এই অলপ উত্তর সাইডত কি করে মানুষে মাটি কাটে বিক্রি করে, এই বিক্রি মাটি বিক্রি করার ফলত পানিটু কি করেছে বানর পানিটু পুরা তীব্র গতিতে আহে, আহি পেলায় কি করে ইয়াত বাড়ি লাগে, বাড়ি লাগার পিছত কি করে মাটিখিনি ভাঙি ভাঙি যায়। ইতিমধ্যে আমার 15 দিন মান হল ঘর এটা উঠাই লয়ে গেছে, ইতিমধ্যে আরো একটা পালেহি, এতিয়া আরো একটা এতিয়া আজি রাতেপুয়া একটা ভাঙি লয়ে গেছে, ইতিমধ্যে ভাঙি আছে তো আমার পাকা একটা ঘর ভাঙি লয়ে গেছে খুব। আর যে এই মানুষবিলাক যে ভাঙি গেছে ঘরটা ভাঙি গেছে, ইয়ার যে বেলেগ ঠাইত যাব ইয়ার কোনো মাটি ছাটি নাই, কত যাব কত ই করব ইয়ার কোনো আর ই নাই। আর 4-5 দিনের ভিতরে আমার রাজ্যে গাইপথ আছে এটা যে পাবো তার সম্ভাবনা পুরা সম্ভাবনা আছে। মানুষের ক্ষতি মানে রাতেপুয়া 4-5 জন মানুষ ইয়াত গাত পড়ে গেছিল একদম পানি মাটি ভাঙি যাওয়ার ফলত। ঘর বাবদ আপনার সরকারের পর একটা ঘর পাইছিল এইটা ভাঙি লেছে, এটা এই কেনকে কি করব ঘর বাড়ি কেনকে করব, কেটা ঘর হল কেটামান আইতে 4-5টা মান গৈছে আর এটা যায় আছে। এটা কলগাছিয়ার পর জাবেদ আলীর রিপোর্ট অসম টুডে।